নমস্কার বন্ধুরা, করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবীতে আমাদের দেশের লোকেরা আটকে পড়েছেন, যা মোটামুটি প্রায় 1.5 লাখের কাছাকাছি। তো গভর্নমেন্ট থেকে মানে আমাদের সরকার থেকে চিন্তাভাবনা করছে যে তাদেরকে দেশে ফিরিয়ে আনার। তো তার জন্যে তারা উদ্যোগও নিচ্ছে। তো সেই কারণে আগামী 7 তারিখ থেকে চালু হবে এই ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া। তো তার আগে বলে নিই যে যারা নতুন আমাদের চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং তার সাথে বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে নোটিফিকেশন সমস্ত কিছু আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক, কী খবর দিয়েছে আমাদের সরকারের তরফ থেকে। বলা হয়েছে যে 7ই মে থেকে শুরু হচ্ছে উদ্বাসন, 64টি বিমানে ফেরানো হবে 14,800 ভারতীয়কে। 3টি জাহাজও উদ্বাসনের মোতায়েন থাকবে, 12টি দেশ থেকে ফেরানো হবে ভারতীয়কে। স্বাধীনতার পর থেকে ভারতে সব থেকে বড় উদ্বাসন শুরু হতে চলেছে আগামী 7ই মে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে গোটা দেশেই জারি করা হয়েছে লকডাউন, আর তাতেই সম্পূর্ণরূপে বন্ধ ছিল আন্তর্জাতিক পরিষেবা। সেই কারণেই আটকে পড়েছিলেন 1,48,000-এরও বেশি ভারতীয়। বিশ্বের প্রায় 12টি দেশে আটকে রয়েছেন তারা। লকডাউনের মধ্যেই আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক। 64টি বিমান এবং 3টি জাহাজে করে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে শর্ত সাপেক্ষেই আটকে পড়া ভারতীয়দের বিমান অথবা জাহাজে ওঠার অনুমতি দেওয়া হবে। প্রত্যেক যাত্রীকেই আরোগ্য সেতু অ্যাপ তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে ডাউনলোড করতেই হবে। পাশাপাশি দেশে ফেরার প্রত্যেক নাগরিককে হাসপাতাল অথবা কোয়ারেন্টাইন সেন্টারে 14 দিন আইসোলেশনে থাকতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না থাকলে তবেই কিন্তু সেই যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে। 7 থেকে 13ই মে পর্যন্ত এই উদ্বাসন চলবে। এয়ার ইন্ডিয়ার 64টি বিমান আরব আমিরশাহী, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ 12টি দেশে উড়ে যাবে। ভারতের 3টি জাহাজ মালদ্বীপ ও পশ্চিম এশিয়ার দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার দায়িত্ব নিচ্ছে। মন্ত্রক সূত্রের খবর, 10টি উড়ান রওনা দেবে আরব আমিরশাহীর উদ্দেশ্যে, 7টি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। সূত্রের আরও খবর, 64টি বিমানের মধ্যে 15টি ছাড়বে কেরল থেকে, 11টি ছাড়বে নতুন দিল্লি ও তামিলনাড়ু থেকে এবং 7টি ছাড়বে মহারাষ্ট্র থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্তা জানিয়েছেন, নাগরিকদের দেশে ফেরাতে আগামী 13 মে পরেও উড়ান পরিষেবাটা জারি রাখার চিন্তাভাবনা সরকার করেছে। তো বন্ধু, আশা করছি আপনাদের যারা আপনজন আছে তাদেরকে এই খবর পাঠিয়ে দিন, তারা যেন অতি অবশ্যই আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করে রাখে এবং তারা যাতে তাদের ওখানকার সিস্টেমের সঙ্গে যোগাযোগ করে রাখে, যাতে তারা দেশে ফিরতে পারে। এই ছোট্ট ভিডিওটি বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন।